নমস্কার মহারাজ। নমস্কার। আপনি এই জগন্নাথ দেবের মন্দিরের মহারাজ, তা আপনার কাছে আমি দু চার কথা শুনতে চাই এই মন্দির সম্বন্ধে। আচ্ছা, আমি সংক্ষেপে বলছি যে 500 বছর পূর্বে যখন পায়াটা তখন তো গাড়ি ঘোড়া কিছু ছিল না যানবাহন। 500 বছর পূর্বে জগদীশ পণ্ডিত কৃষ্ণমেলনী পার্শ্বদ ছিলেন, সে আবার গৌরীলাতে উনি এসেছেন জগদীশ পণ্ডিত রূপীতে। কৃষ্ণমেলনী গান্ধী ব্রাহ্মণী ছিলেন সেই লীলাতে, এই লীলাতে তিনি গৌরীলাতে তিনি জগদীশ পণ্ডিত রূপে এসেছেন। তিনি বাস করতেন নবদ্বীপে, মহাপ্রভুর জগন্নাথ মিশ্রের বাড়ির পাশে গৌরীবর, সেখানে মহাপ্রভু অনেকগুলি লীলা করেছেন তার বিয়েতে চলতে বর্ণনা রয়েছে। এই জগদীশ পণ্ডিত যে গানে গিয়েছিলেন তখন তো পায়াতে রাস্তা এক মাস যেতে লাগতো আর এক মাস আসতে লাগতো, তখনকার লোকের শক্তি সামর্থ্য অন্যরকম ছিল। তাই উনি তখন জগদীশ পণ্ডিত জগন্নাথকে আত্মি জানালেন, প্রার্থনা জানালেন যে আমি তো আর আসতে পারবো না, তোমার দর্শন হবে না। ভক্তের প্রার্থনা বিজ্ঞপ্তি ভগবান শোনেন। তাই সেই বছর নবকলবর হবে, তখন জগন্নাথ বললেন দেখো আমার এই বিগ্রহ সমাধিত হয়ে যাবো, আমি আমার নতুন করে বিগ্রহ হবে, তবে এই বিগ্রহ তুমি নিয়ে যাবে, তোমার কাছে আমি নিত্যকাল থাকবো। তখন উনি বললেন রাজাদের বিগ্রহ সেবিত বিগ্রহ আমাকে দিবে কি কখনো? রাজাকে সময় দেখালেন আমার একজন প্রেমিক ভক্ত এসেছে নবদ্বীপ থেকে, তাকে আমাকে দিয়ে দিবে। ওনারা ভাবলেন তা আগে পূর্ব তো নবকলবর হয়েছিল, কিন্তু এরকম তো জগন্নাথ যাবেন কারো কোনো ভক্তের সঙ্গে এরকম কোনো পাওয়া যায় না শাস্ত্রে, তবে এখন যাবেন উনি নিশ্চয়ই বহু ভাগ্যবান ব্যক্তি, উনি তার সঙ্গে যাবেন জগন্নাথ আমাকে আদেশ কোন দিন দিতে, তাহলে আমি জগন্নাথ দিয়ে দিব, আমি আপনি নিয়ে যান। তখন উনি বললেন আমি বিশাল বিগ্রহ পশ্চিমবঙ্গে পায়রাটা রাস্তায় কী করে দেবো? তখন বললেন আমি সোলার মতো হালকা হয়ে যাবো, সুস্থ হয়ে যাবো, তোমার কোনো কষ্ট হবে না, নতুন কাপড়ে বাঁধবে, একটি দুটি সাইজে আমাকে নিয়ে যাবে। ওরা তখন শর্ত দিলেন যে ওনার মাটির উপরে এই জমির উপরে আমাকে রাখবে না, এক মাস যদি হেঁটে আসে একটি লোক তার তো আর বিরা বিশ্রাম থাকে শরীরের ধর্ম। কিন্তু তখন ওনার কী করেছেন যে আমরা বলতে পারবো না, বুঝলেন? এইভাবে আস্তে আস্তে গঙ্গা দর্শন পেলেন এখানে জগদীশ পণ্ডিত। তিনজন শুনেছি ব্রাহ্মণ ছিল সঙ্গে ওনার সঙ্গে, একজন হাতে দিয়ে বললেন আমি একটু গঙ্গা স্নান করে নিচ্ছি ধরুন জগন্নাথকে। তখন উনি যে গঙ্গা স্নানে নেমেছেন এই পাশেই গঙ্গা ছিল, তখন তখন বলছেন ভারী রাখতে পারছি না, ভারী রাখতে পারছি না বলেই মাটিতে ছেড়ে দিয়েছেন। তাকেই জগন্নাথ বলেছেন আমাকে রাস্তার মধ্যে প্রতিবন্ধ কোথাও রাখবে না, জমি রাখবে না, তবে এখন এখানে রাখলেন, সেই বিশাল বিগ্রহ হয়ে গেলেন, বলতে পারলেন না। তারপরে এই মন্দির থেকে তখন এখানে বহু লোক এসেছেন, তখন তো সব মায়ের ঘর থেকে বেরোতো না, তারা বহু লোক দর্শন করতে পুরী ধামে জগন্নাথ এসেছেন, তখন তার বহু লোক দর্শন করতে এসেছেন, বহু লোক চেষ্টা করতেন তোলবার জন্য পারেন না তুলতে। আর যে সত্য যে বিক্রি চলছে বিক্রি হয়ে গেলে বিদ্যা বিদ্যা যে বিক্রি ছিল পুরী ধামে সেই বিক্রি বড় হয়ে যাবে, তখন বহু লোক চেষ্টা করে তুলতে পারেন না। তো রাজা আসছেন কৃষ্ণনগরের যে রাজা আসছেন, রাজা বহু লোকজন নিয়ে আসছেন তার মধ্যে কাউকে নিয়ে এসেছেন তুলতে পারলেন না। তো রাজা চিন্তা করলেন উনি থাকবে, এখানে থাকবেন গঙ্গার পাড়ে থাকবে। তখন কৃষ্ণচন্দ্র রায় এখানে মন্দির কৃষ্ণচন্দ্র রায় তো আপনার বহুদিনের কথা নয়, কিন্তু 500 বছর পূর্বে সেই তার নাম কি ছিল সেটা তো আমরা অতটা বুঝতে পারি না। কৃষ্ণচন্দ্র রায় তো ইদানিং এর, হ্যাঁ ও তো ইদানিং, হ্যাঁ 100 বছর, তবে 500 বছর পূর্বে তাদের জানা ছিল এই রাজা সম্পূর্ণ দিয়েছিলেন। এখন আমরা কৃষ্ণচন্দ্র রাজা বলি না,
দেবী মন্দির, তারপরে এই জায়গাতে কৃষ্ণ লীলা করেছেন, কৃষ্ণ এসেছিলেন এখানে শম্ভরাসুরকে বধ করবার জন্য, ওই ভগীরথ গঙ্গাকে এনেছিলেন শম্ভরাসুর বধ করার জন্য, কৃষ্ণের পুত্র ইন্দ্রদ্যুম্ন যুদ্ধ করেছিলেন, অনেক কিছু যেটা এখানে হয়েছে। এইটা তাই একটা এই স্থানটা একটা পৌরাণিক ঐতিহাসিক স্থান, একটা ঐতিহাসিক স্থান। এখানে মহাপ্রভু তো, মহাপ্রভু আর নিত্যানন্দ, এটা পূর্বে পদ্মন নগর নাম ছিল। তারপরে ওখানে যুদ্ধে চাকা, কৃষ্ণের চাকা দেবে গিয়েছিল মাটির মধ্যে, তার নাম হয় চক্রদহ, চক্রদহ অপর আমরা তার বলি। আর এখানে শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ দুবার এসেছিলেন, তার শ্রীমন মহাপ্রভুর স্বহস্তে গোলগোপাল বিগ্রহ জগৎপুরকে দিয়ে গেছেন, সেই বিগ্রহ যেন সীমিত হচ্ছে এখনো। তবে এক মাসের পরটি উনি বেহাটি আসলেন, এটা ভগবান সর্বশক্তিমান, তো এরকম স্বাস্থ্য অনেক প্রমাণ পাওয়া যায়। উনি এক মাসের পরটাকে একদিনই করতে পারেন, এক ঘন্টা করতে পারেন, ভগবান সর্বশক্তিমান, এরকম স্বাস্থ্য প্রমাণ পাওয়া যায়। তাও হতে পারে যে এক মাসের পরটাকে উনি এক ঘন্টায় এক ঘন্টা শেষ করে দিতেন, এরকম স্বাস্থ্য প্রমাণ পাওয়া যায়, তাও হতে পারে। যাই হোক, সেই পুরীধামে জগন্নাথ এখানে বিরাজ করছেন, আমাদের সৌভাগ্য যে আমরা সেই জগন্নাথের দর্শন কিন্তু সেবার অধিকার আমরা লাভ করেছি তাদের কৃপায়, গুরুদেবের কৃপায়। চাকদাবাসী ধন্য যে সাক্ষাৎ পুরীধামে জগন্নাথ আর কোথাও যান নাই, পূর্বেও যান নাই, এখনও যান নাই, মাত্র এখানে এসেছিলেন সেই পুরীধামের পুরীধামে জগন্নাথ। আচ্ছা, আর একটা কথা, এখানে প্রসাদের ব্যাপারে কি আছে, আগে থেকে আপনাদের জানাতে হয় প্রসাদের? শুরু করে আগের দিন জানাতে হয়, আর যদি দুই চারজন হয় তবে সকাল সাতটার মধ্যে জানাতে হয়। সকাল সাতটার মধ্যে। আর প্রসাদ, এখানে প্রসাদের টিকিটের দাম কত? সেই তখন যেদিন যেরকম থাকে সেরকম করে দেওয়া হয়, সবদিন সমান থাকে না। থাকে না, আইটেম অনুসারে। আপনি কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে এসেছি। কোন জায়গা? খিদুরপুরে যেটা আছে ওটা তো পুরীর, খিদুরপুরে জগন্নাথ মন্দির একটা আছে, আপনাদের তো গৌড়ীয় মঠে ম্যান্টনে একটা আছে, চেদলায় আছে, তারপরে আপনাদের এতেও আছে, বাগবাজারে কালীঘাটে আছে, তারপরে আপনাদের এতেও আছে, বাগবাজার গেল, গৌড়ীয় মঠ, চেদলায়, চেদলায় ব্রিজ থেকে নেবে গৌড়ীয় মঠে, ওখানে নানা রকম অনুষ্ঠান হয়, আমাদের তাহলে এটা এখন গৌড়ীয় মঠের আন্ডারে, চৈতন্য গৌড়ীয় মঠ। নমস্কার।